তো এই যে দেখতে পাচ্ছো আমি গ্যারেজে ঢুকে পড়েছি। তো এখন এই যে গ্যারেজে ঢুকার পরে যেখানে গ্যারেজে আরো দুটো গাড়ি রয়েছে, তো আমার গাড়িটা এখন থার্ড ইন লাইন। তো আমি জাস্ট মাত্র আমি আর কি গ্যারেজে ঢুকলাম। সো দেখতে পাচ্ছো যে গ্যারেজ কি সুন্দর, কি ক্লিন। তো এখানে ওই যে কাস্টমার সার্ভিস, ওরা পেপার ইউনো ক্লিপস নিয়ে আসবে আমার কাছে, এসে তারপরে গাড়িটা নিয়ে নিবে, আমি গাড়ির চাবি দিয়ে দিব, তারপর ওরা নিয়ে যাবে। দে সার্ভিসিং যেটা হচ্ছে তোমার 30,000 মাইলের পরে একটা সার্ভিসিং থাকে, ওরা বিভিন্ন ধরনের জিনিস চেক আপ করে গাড়ির টু মেক শিওর। আমি যখন এই আমার এই গাড়িটা কিনেছি তখন আমি যেটা করেছি, আমি অলরেডি এই সার্ভিস ওয়ারেন্টিগুলো মানে এক্সট্রাও কিনে নিয়েছি, যদিও 5 বছরের পর্যন্ত ফ্রি ছিল, তারপরে আমি এক্সট্রা কিনে নিয়েছি, যার জন্য এগুলোর জন্য আমার এক্সট্রা কোনো পয়সা দিতে হয় না। সো মার্সিডিজ ডিলারশিপের এটাই খুবই একটা সুবিধা যে আমি আবার গাড়িটা দেওয়ার পরে ওরা আমাকে একটা লোনার কার্ড দিয়ে দিবে, মানে আমাকে আরেকটা মার্সিডিজ দিয়ে দিবে, যেটা নিয়ে আমি হয়তো অফিসে চলে যাব। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই দিকে হচ্ছে শোরুম, এখানে সমস্ত নতুন গাড়িগুলা যার ভিডিও তোমরা মাঝে মাঝে দেখো আমার চ্যানেলে। আর এইখানে হচ্ছে গ্যারেজ, তো ভেরি ইন্টারেস্টিং যে এখানে। তো ওদের সার্ভিসটা আমার খুবই ভালো লাগে, আই মিন খুবই কাস্টমার ফ্রেন্ডলি, এবং ভিতরে তোমার চা কফির সবই ব্যবস্থা আছে, ইউনো, তারপর রিল্যাক্সিং এনভায়রনমেন্ট। এই ডিলারশিপটা আমার স্পেসিফিকলি একটু বেশি প্রিয় কারণ আমি অনেক বছর ধরে ওদের কাস্টমার এবং ওরা আমাকে সাথে খুবই মানে ভালো হৃদ্যতার সম্পর্ক। এখানকার যে ম্যানেজার, তারপরে ইউজিন, তোমরা তাদেরকে ভিডিওতে দেখেছ, বেশ ভালো, ভেরি নাইস। আর আমার তো তোমার সিরিজ প্রীতি তোমরা জানো, এই যেখানে যে ভদ্রমহিলাকে দেখা যাচ্ছে উনি কাস্টমার সার্ভিস, উনি একটু পরেই আমার গাড়িতে আসবেন, তারপর আমি কিটা দিয়ে দিব অ্যান্ড তারপরে গাড়ির সার্ভিসিং হবে। তো এই জিনিসগুলো খুবই মানে উপভোগ করার মতো কারণ আমাকে অত লম্বা কোনো লাইনে দাঁড়াতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না। আমি জাস্ট কল করেছি মার্সিডিজকে যে আচ্ছা, অ্যাকচুয়ালি আমি আজকে সকালে কল করেছি যে আজকে আমি 11টার সময় এরকম আসতে পারবো, তোমরা কি ফ্রি আছো কি না সকালবেলা, যে আরেকটা গাড়িও আমার পরে আসলো। তো ওরা বললো হ্যাঁ আমরা ফ্রি আছি, তুমি চলে আসো। তো চলে আসলাম, যে দেখো গ্যারেজ থেকে তোমাদেরকে আমি একটা খুব একটা ইউনিক একটা ভিউ দিচ্ছি মার্সিডিজ কীভাবে ইউনো সার্ভিসিং করা যায়। তো এখানে ওরা কী করবে, 30,000 মাইলে ওরা সব কিছু দেখবে, গাড়ির সমস্ত ফ্লুইড লেভেল চেক করবে, গাড়ির ইঞ্জিন দেবে, ট্রান্সমিশন, এভরিথিং ওরা সব কিছু দেখবে, মেক শিওর যে গাড়িটার সব কিছু ঠিকঠাক আছে, ব্রেক দেখবে, ব্রেক প্যাড, সুপার, এভরিথিং ওরা দেখবে, অটো, তারপর কম্পিউটার সিস্টেমটাতে ওরা কী করবে, গাড়িটাকে হুক আপ করে ওরা একটা ডায়াগনস্টিক, তো কম্পিউটার সিস্টেম ওরা কী করবে, গাড়িটাকে ওরা অ্যাটাচ করে ওরা দেখবে যে ডায়াগনস্টিক বলে একটা টেস্ট আছে, ওটা কম্পিউটারই বলে দিবে যে এই গাড়ির সব কিছু কী কীরকম চলছে বা কীরকম এটা কোনো সমস্যা আছে কি না বা এই টাইপের। তো আমি হাইলি রেকমেন্ড করি মার্সিডিজ, ওদের গাড়িগুলো আসলে অনেক ভালো, খুবই ডিউরেবল, আর লো এন্ডের যে প্রাইসিংগুলো খুব একটা খারাপ না, লাইক $40,000 মধ্যে পাওয়া যাচ্ছে, ইউনো। আর আজকালকার তো অন্য একটা ভালো গাড়ি কিনতে গেলেও ব্র্যান্ড নিউ ইউনো $30,000-$30,000 চলে যায়, সো এক্সট্রা $10,000 একটা ভালো ব্র্যান্ডের গাড়ি, যেটা তোমার কাস্টমার সার্ভিসটা আমার আরও অনেকগুলো ব্র্যান্ডের গাড়ি ছিল, বাট এই মার্সিডিজের কাস্টমার সার্ভিস আমি সত্যি খুবই অভিভূত, খুবই ভালো লাগে। তো এই তো এরা এখনই আমার কাছে চলে আসবে, তো আমি তারপর ওদের সাথে কথা বলবো। তো তোমাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো। তো আমার চ্যানেলে আরও কিছু ভালো ভালো সুন্দর সুন্দর মজার মজার ভিডিও আছে, দেখো তোমরা মার্সিডিজ গাড়ি নিয়ে, আর আমার সাথেই থাকো। আর মার্সিডিজ গাড়ির একটা মজার জিনিস হচ্ছে তোমার কিনতে হলে এটা প্রসেসটা খুবই ইজি, এখানে তোমার লোন আছে, তোমার বিভিন্ন ধরনের ডিসকাউন্টও আছে, যারা ধরো গভর্নমেন্ট ওয়ার্ক, বিভিন্ন ধরনের ডিসকাউন্ট আছে, লোন আছে, 5 বছরের লোন হয়, 3 বছরের লোন হয়, তোমার যদি একটা গাড়ির দাম হয় ধরো $50,000 আর এটা ইন্টারেস্ট রেট যদি থাকে ধরো 5%, তো $50,000-এ তোমার ধরো ইউনো $2,500 ইউনো ইন্টারেস্ট রেট তোমার দিতে হবে, এবং এটাকে তুমি বিভিন্নভাবে নিতে পারো, 60 মাস সে নিতে পারো, তুমি 36 মান্থে নিতে পারো, 72 মান্থসে নিতে পারো। আর যেটা আমার সবচেয়ে মজা ভালো লাগে মানে লোন সিস্টেমগুলোতে, সেটা হচ্ছে যে তুমি আর্লি
পেমেন্ট করতে হলে কোনো পেনাল্টি নাই। যেমন তুমি যদি আর্লি পে করে দাও যে না আমি আর এতদিন ওয়েট করবো না, তার আগে আমি পেমেন্ট করে দিব, তোমার যখন টাকা জমে যাবে তুমি পেমেন্ট করে দিবে, যেটা আমি সবসময় প্রেফার করি। কারণ বেশি দিন লোন রাখাটা আমার কাছে মনে হয় একটা লায়াবিলিটি, যখনই টাকাটা জমবে পে অফ ইউর লোন, পে অফ ইউর ডেট। যত ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে ওরা এই অ্যাডভাইসই দেয়। তো লোন পে করা, এগুলো পে করা হয় কি একটা মেন্টাল একটা প্রশান্তি আসে, একটা এম্পাওয়ারমেন্ট আসে। তো আমি হাইলি রেকমেন্ড করি যে লোনগুলো পে অফ করে দেওয়ার। তো ধরো তোমার একটা, তুমি একটা বাড়ি কিনতে যাবে, তখন এই যে গাড়ির পেমেন্টটাও কিন্তু তোমার একটা লাইবিলিটি। তো তোমার ধরো আজকে একটা বাড়ি কিনতে গেলে, ধরো $500,000 একটা বাড়ি কিনবে, তো তুমি 10% দেওয়ার পরেও তোমার যেন তোমার যে ডেট টু ইনকাম রেশিওটা সবসময় যেন 50%-এর উপরে থাকে। যেন তোমার যত টাকা তুমি ঘরে আনছো, ধরো তুমি আজকে বাসায় আফটার ট্যাক্স অ্যান্ড এভরিথিং তুমি $5,000 ঘরে আনছো, তোমার যত কোনো অবস্থাতেই তোমার ডেট টু ইনকাম রেশিও মানে হাতে থাকে যে টাকাটা, যেন 2,500 টাকা তোমার হাতে থাকবে ভার্সেস তোমার যদি 2,500 টাকার বিভিন্ন ধরনের লোন, বাড়ির লোন এইসব থাকে। তো এইসব জিনিসগুলো সবসময় একটু খেয়াল করতে হবে। তোমার সিরিজের বা যে কোনো গাড়ি কিনতে গেলে বা বাড়ি কিনতে গেলে আমেরিকাতে এইভাবে লোনগুলোকে, লোন টু ডেট রেশিওটা দেখে। ভালো একটা জব হলেই মোটামুটি এগুলো করা যায়, কেনা যায়। তো এই তো, তো আমি এখনই, ওরা চলে আসছে, তো আমি এখন বের হয়ে গাড়ির চাবি দিয়ে ভিতরে চলে যাব, শোরুমে কিছুক্ষণ থাকবো, ওয়েট করব। আর ইউনো, তো আমার সাথেই থাকো, ঘুরে আসির সাথেই থাকো, ঘুরে আসির কিন্তু সাপোর্ট করো। দেখতে পাচ্ছ কি ইন্টারেস্টিং গাড়ি কীভাবে আমরা এখানে সার্ভিসিং করি, ওরা এবং সার্ভিসিং যেটা সবচেয়ে সুবিধা হলো যে মানে এখানে এত বিশ্বস্ত, এবং এরকম না যে ডিলারশিপে ওরা এসে এক্সট্রা বলবে যে এটা লাগবে ওটা লাগবে, এরকম না। জাস্ট কম্পিউটারে যা বলবে এবং ওটাই আমাকে দেখাবে যে দেখো কম্পিউটার সিস্টেম এটাই বলছে তোমার গাড়ির এই এই হবে। তো যেহেতু আমার ওয়ারেন্টি আছে, আমার এই জন্য আমাকে চিন্তাই করতে হবে না, আমার একদম টপ টু বটম গাড়ির ওয়ারেন্টি। সো সব কিছু আমি গাড়ি কেনার সময় ওয়ারেন্টি কিনে নিয়েছি যে এক্সট্রাও, যাতে আমাকে এটা নিয়ে 100,000 মাইল পর্যন্ত গাড়ি চালানো পর্যন্ত আমাকে আর ওয়ারি করতে না হয়। তো আমার একটা পয়সা খরচ হবে না এক্সট্রা, আমি জাস্ট গাড়িটা দিয়ে আরাম করে ভিতরে বসে রিল্যাক্স করব, আর তারপর লোনার গার্ডটা পেলে আমি লোনার গার্ডটা নিয়ে অফিসে চলে যাব। সো এই হলো আমাদের অনেক। তারপরে তোমার মার্সিডিজের যেটা তোমার বিভিন্ন তোমার ক্যাটাগরির গাড়ি আছে, তোমার এ ক্লাস, ই ক্লাস, এস ক্লাস, তারপর ওদের বিভিন্ন ধরনের ইউনো AMG, তোমরা জানো যে মার্সিডিজ AMG হচ্ছে ভেরি হাই পারফরমেন্স, এটা ম্যান মেড মানে পারফরমেন্স ইঞ্জিন, যেটা লাক্সারি কারগুলোর মধ্যে ওয়ান অফ দ্য গাড়ি যেটা তৈরি করে জার্মানিতে, এবং ওদের ইঞ্জিনিয়াররা যে টেকনিশিয়ান সাথে তৈরি করেন, এবং তাদের প্ল্যাক, তাদের নামটা পর্যন্ত লেখা থাকে মার্সিডিজের প্রত্যেকটা AMG। সো দ্যার ওরা খুবই এটাতে গর্বিত ফিল করে যে এত হ্যান্ডমেড লাক্সারি ইঞ্জিন ফর দ্য AMG। তো AMGটা আসলে অনেক ভালো। তো AMG গাড়ি যদি নর্মাল গাড়ির দাম হয় $70,000 or $60,000, AMG অ্যাড হলে ওটার দাম আর একটু $20,000 অ্যাড হয়ে যাবে বা $30,000, কারণ AMG ইজ আ হাই পারফরমেন্স ইউনো সাইড অফ দ্য মার্সিডিজ কার। সো তবে যারা একটু স্পোর্টসিল পছন্দ করো, একটু হাই ইম্প্যাক্ট পছন্দ করো, তাদের জন্য AMG ইজ এ মাচ বেটার চয়েস ইউনো। আবার মার্সিডিজের এখন খুব হাই চলছে, খুবই বিক্রি হচ্ছে GLB 35, এটা একটা মিনি ভ্যানের, এটা একটা মানে SUV, GLB 35, তোমরা দেখেছো আমার চ্যানেলে GLB 35, এটা খুবই মানে চলছে, মানুষ খুব পছন্দ করছে, এবং এটা হট সেলিং কার রাইট নাও ফর মার্সিডিজ। তো GLB 35 এটাও বেশ ভালো গাড়িটা বলবো, এবং মানে রিজনেবল মানে প্রায় $70,000 মধ্যে এটা পাওয়া যাচ্ছে, এবং অনেক ভালো মানে যারা ফ্যামিলি আছে টাছে তাদের জন্য GLB 35টা অনেক প্রেফারেবল। আর এই তো, তো এখন আমি জাস্ট ওয়েট করছি, ওরা এই যে ভদ্রলোক পুচকে পরে চলে আসবে আমার কাছে, তো গাড়িটা দিয়ে তারপর আমি ভিতরে যাব। আর এই তো, জাস্ট লিভ এ হেডেক ফ্রি লাইফ, অত স্ট্রেস নিয়ে লাইফে দরকার কি, যেটা একটু আরাম করে থাকা যায়, রাইট? এই তো, তো আমার যেটা সবসময় অ্যাডভাইস, গাড়ি কিনতে হলে ভালো, বাড়ি কিনতে হলে টাকা সেভিংয়ের জন্য একটু আগে থেকে চিন্তাভাবনা করতে হবে, প্ল্যানিং করতে হবে। যেমন কোনো জিনিস কিনতে গেলে চিন্তা করতে হবে, আচ্ছা এই জিনিসটা কি আমার দরকার নাকি দরকার নেই, দরকার ছাড়া জিনিসপত্র তো কেনা দরকার নেই, একটা ভালো কিছু কেনার জন্য একটু স্যাক্রিফাইস করতে হবে ইউনো, সো যাতে সুন্দর করে
যে আমাদের মেইন আইটেমগুলো লাইফের, যেমন গাড়িটা তা বাড়িটা যাতে একটু ভালো কেনা যায়, মানে ইউনো, সো ওরকম করে যদি প্ল্যানিং করা হয় আর যেই টাকা মাসে ঘরে আসে তারপরে একটু সেভ করা যায়, আই থিঙ্ক তখন এই জিনিসগুলো অনেক বেটার হয় আমার মনে হয়। একটু সেভিংসের দিকে মনটা থাকলে, আবার এমনভাবে সেভিংস না যে একেবারে কিপটেমি করে কিছুই খরচ করবে না, সেটাও না, সেটা আবার জীবনের জন্য ভালো না। মানে এমনভাবে সেভিংসে যাতে জীবনটাও উপভোগ করা যায় আবার সেভিংসটাও হয়। তো আমার মনে হয় এটার জন্য মেইন যেটা, সেটা হচ্ছে পড়াশোনাটা শেষ করা, পড়াশোনা মানে ভালো রেজাল্ট করা, ভালো জব পাওয়া, ভালো একটা ইনকাম, এটা অবশ্যই মানে অনেক হেল্প করে লাইফে, ইউনো, সো এটা অবশ্যই অনেক হেল্প করে। তো এই জিনিসটাতে ফোকাস করা, তখন তোমার একটু আরাম মতো থাকা যায়, ইউনো, বাবা মাকে হেল্প করা যায়, ফ্যামিলিকে হেল্প করা যায়, নিজেকে হেল্প করা যায়। তারপর তুমি যদি পরহিতকর কাজ করতে চাও, চ্যারিটি করতে চাও, তখনও তুমি করতে পারবে। সো টাকা পয়সা সেভিংসের দিকে একটু খেয়াল রাখতে হবে, ইনকামের দিকে কোন মানে কোন ফিল্ডে গেলে একটু ভালো মতো থাকা যায়, মানে ওই রকম দিকে চিন্তা করলে সাস্টেইনেবল ইনকামটা ভালো হলে সেটা আমার মনে হয় জিনিসটা অনেক সুন্দর হয়। তো